পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরও রাজধানীর কারোয়ান বাজারে চাঁদাবাজি এই অভিযোগ জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন চাঁদাবাজির ক্ষেত্রে শুধু ব্যক্তি বা ভাইয়ের পরিবর্তন হয়েছে নিত্য দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরাগাজিমের রিপোর্ট নিত্যপণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে এতে অংশ নেন ব্যবসায়ী সমিতির নেতারাও সুনির্দিষ্ট কোনো কারণ না থাকা সত্ত্বেও কিছু নিত্যপণ্যের দাম কেন বেড়েছে ব্যবসায়ীদের প্রতি সে প্রশ্ন রাখেন ভোক্তা অধিকারের মহাপরিচালক আমার প্রশ্নটা ওখানেই যে চাঁদাবাজি বন্ধ হয়েছে কিনা আর যদি বন্ধ হয়ে থাকে তাহলে দ্রব্যমূল্য দাম কমে নাই তাহলে আমরা ব্যবসায়ীদের দায়িত্ব তারা এটি করছে আর যদি চাঁদাবাজি থাকে সেটা আজকে স্পষ্ট বলবেন এবং আমি বলতে চাই যদি আজকে যদি আপনারা স্পষ্ট এই মুহূর্তে যদি বলতে না পারেন তাহলে আর আপনারা ওই যে হাতে চুরি পরেই থাকেন মহাপরিচালকের প্রাথমিক বক্তব্যের পর পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে জানতে চাওয়া হয় জিনিসপত্রের দাম কেন আশানুরূপ কমছে না চাঁদাবাজিটা হওয়ার কারণে অনেকে ধারণা ছিল পাঁচ তারিখের পর এগুলো সব বন্ধ হয়ে যাওয়ার পর দ্রব্যমূল্যটা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে কিন্তু আমরা সেরকম লক্ষ্য করলাম না আগে আসতো আপনার গিয়ে মোটর সাইকেল দিয়ে দশজন পনেরো জন বিশ জনের সেই গ্রুপ গুলা এখনো আসছে শুধু ভাইয়ের নাম পরিবর্তন হয়েছে পাঁচে অগাস্টের আগে যা ছিল পাঁচে অগাস্টের পরে এর থেকে কোনো কিছুর থেকে নিস্তার কেউ পায় নাই এটাই হলো বাস্তবতা এবং সেটা কিভাবে হাত বদল হয়েছে কিভাবে হয়েছে না হয়েছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের যে কোনো সমস্যায় সত্য কথা বলার তাগিদ জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পরাক আজিম চ্যানেল আই ঢাকা প্রিয় নাম্বার সেট করে বিকাশে মানি করুন ফ্রি